শুভ সকাল বন্ধুরা, আর আর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। বাজে এখন 10:30, 10:30 পার, 10:38। তো এত বেলা কেন বলো তো? এখন চা খাচ্ছি। সকাল থেকে জল ছিল না ট্যাঙ্কিতে, এইদিকে বোল্টে ছিল না, জল উঠাতে পারছি না। এখন আরেকজন এসে মানে এটার ফিউজটা চেঞ্জ করে দিল, এখন জল উঠালাম। আর যে এখন চা বানিয়ে নিয়ে আসলাম, জল ছাড়া কোনো কাজ হয় না। ঘুম থেকে উঠে আগে চোখে মুখে জল দিতে হয়, আজকে সেটাও পারিনি। অনেক কষ্ট করে অন্য বাড়ি থেকে জল এনে চোখে মুখে জল দিয়েছিলাম, ব্রাশ করেছিলাম। তো এই হলো ব্যাপার, জল না থাকলে বোঝা যায় জলের কতটুকু কদর। আর যখন জল থাকে তখন তো জল আমি ঘাপড় ঘুপুর কল চালিয়ে দিয়ে জামা কাপড় কাচি, এইটা করি ওইটা করি, তখন জলের কোনো আমার কাছে ভ্যালুই থাকে না, ওইরকমই হয়। তো চলো চাটা খেয়ে নেই, আর চা খান যতক্ষণ না খাবো ততক্ষণ মনে হয় যে ঘুম থেকে মাত্র উঠলাম, ঘুমেই কাটে না, মনে হয় যে ঘুম 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 একটা ভাব থাকে। চা খাবো, তারপরে ঘুমটা ভাঙবে। নে চা খা, রাহুল দুটা পরোটা নিয়ে এসেছিলো আগে, খেয়েছিলাম, কিন্তু তবু মনে হচ্ছিল না, ঘুমেই কাটে না, ওটা নেশা চাই। এখন চাটা খাবো, ঠিক হবে। তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর তোমাদেরকে আমি আর বলবো না, লাইক করো, সাবস্ক্রাইব করো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। ভালো লাগলে অবশ্যই করবে, ভালো না লাগলে আমি বললে পরেও করবে না, তাই সেটা তোমাদের কাছে। তো চলো, কারণ এখন আমি ইউটিউবে আছি, মানে কি বলতো, ছাড়তে পারি না, একটা মায়া ভালোবাসা যেটাই বলো টান, ওই কারণেই আছি। তাছাড়া ওই নিজের সফলতার আশায় বা সাকসেস হওয়া ওই সব নেশা আশা ছেড়ে দিয়েছি, এখন যা হবে গোবিন্দ জানে, হয়তো হবে না হয় না হবে, যতদিন মায়া আছে টান আছে ততদিন এইভাবে বানিয়ে যাব। আর যখন মনে করবো যে না ভালো লাগে না এখন বানাইতে আর বানাবো না, তখন একবারই ছেড়ে দিব। তো সেটাই মানে আর আশা করি না যে আমি সাকসেস হওয়ার আশায় আমি দৌড়ে যাই। আজকে এক সপ্তাহ থেকে তোমরা দেখতেছো তো আমার কোনো শর্ট ভিডিও পাচ্ছ না দিচ্ছি না। তো যাই না, আবার যেদিন মন চাইবে সেদিন দিব, এরকম করেই চলতে হবে, এখন চলছি। আমার দুই টেপা আছে, পা চ্যাপা, আমার চ্যাপা পোষা পোষা নিয়ে আমার চলতে লাগে। সবার খালি নাকে, একজনের নাক বন্ধ আর একজনের নাকে আওয়াজ, আদেক রাতুলের নাক ডাকতেছে, নাক বন্ধ হয়ে আসবে না। এটাকে সান দিয়ে নিয়ে আসবি বাজার থেকে, তারপরে হলো একটা মেশিনের সুইয়ের পাতা আনবি, সুতা আনবি, ওই যেই ঘরের শার্টগুলো নিয়ে আসি সেগুলো একটু ফিটিং ফাটিং করে দিতে লাগবে না, নিজের টুকটাক কাজ আছে কাজগুলো সারতে লাগবে। এই যে চা, আর এই যে চিড়া ভাজা, রাহুল খাচ্ছে, ভাত বসাইছি আমি, ভাত হইলে রাতুলকে খাওয়াবো, ওকে উল্টা পাল্টা খাওয়াবো না, ভাতেই খাওয়াই দেবো। ও হো হো সব ধোয়া কাছা, কিচ্ছু গায়ে দেওয়ার মতো নাই, এই যে আমার শাড়িটাই ভাস করে দিয়ে দিলাম, যা আমার এই শাড়িটা এখন ওই নিবি। এটা আমার মা তো, এটা আমার মা, আমার শালিগুলো নিয়ে এখন থাকবে, ওই দেখো ওই দেখো এই দেখো, এই আমার মা আমার শালি নিবে। আচ্ছা লেগেই গেল, বাইরে গেলাম গ্রুপ তরিকা, দেখার তো আমার সবজিটাই লেগে গেল, না খেতে পাবো কি না।
শুটকি মাছ শুটকি এই যে কি হচ্ছে বলো তো, বাইরে গিয়েছিলাম মানে সবজি কেটেছি রসুনের চুচা টুচা ফেলতে, তো গিয়ে দেখলাম একটা বিরাট বড় সাপ, তো ভাবলাম যে চাই তাড়াতাড়ি দৌড়ায় ফোনটা ঘরে মানে আসলাম নিতে, ফোনটা ওকে বলে আসি নাই তাই ও চলে গেছে, গিয়ে ফোনটা নিয়ে বের হইলাম, বের হয়ে দেখি ও নাই, এখন ওকে খুঁজতে খুঁজতে আমার সবজিটা একটু লেগে গেল, ওকে বলে আসি নাই, বলে আসলে থাকতো, কারণ এখন সবাই ভিডিও বানাতে পছন্দ করে আর ভাইরাল হইতে চায়, তো ওর কপালটাও খারাপ আমার কপালটাও খারাপ হলো না, যাই না আবার কবে আসবে। এদিকে মাঝখান থেকে আমার সবজিটা একটু লেগে গেলো, পুরে নাই পুরো গন্ধ বেরোয় নেই, একটু মানে লাগা লাগা হচ্ছে দেখেছো, তো শুটকি মাছ রান্না করছি আজকে, সর্দির মধ্যে খেতে ভালো লাগে, আর অনেকেই জানি অনেকে পছন্দ করো না, তোমরা শুটকি মাছ খাও না তাদের একটু খারাপ লাগবে, কিন্তু যারা পছন্দ করে তাদের কিন্তু হ্যাপি লাগবে, মানে খেতে ইচ্ছা করবে শুনলে পরে আমার যেরকম, কারণ ব্লগে যদি দেখি শুটকি মাছ তো আমার খুব ভালো লাগে, খেতে ইচ্ছে করে, তখন আমারও ইচ্ছে করে যে নিয়ে এসে রান্না করি, কারণ আমি পছন্দ করি। তো শুটকি মাছটা হলো এরকমই জিনিস, যে খাবে তার খুব ভালো লাগে আর যে খায় না তার একটু পিটপিটানি মনে হবে। তো আবার দেখি আবার আইসা দেখা গেল সামনে আইসা দাঁড়ায় আছে, তো এই ছিল আজকে রান্না, রাতুলের ঝোলটা আগে করছি, আর কিছু রান্না করবো না কারণ কয়েকদিন এরকমই হবে এক সবজি, কারণ ঘরে একটু কাজ যখন চলছে পূজা পর্যন্ত এরকমই হবে, পরে পূজার সময় না ভালো মন্দ খাওয়া হবে তাই না। সবজিটা জল দিয়ে দিলাম একটু শুকাবে তারপর নামিয়ে নিব, এতটা জল রাখবো না, আর একটু শুকাবে জাল হবে তারপর নামিয়ে নিব। তো বন্ধুরা বেগুনটা ঘেঁটে একদম ঘ হয়ে গেল, এখন নামিয়ে দিব, রেডি 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 রেডি। পাপা ও তো বললো একটা হাপ্পা দেখছি আমি, জানো অনেক বলো হাপ্পাটা কি বিশ্বাস হয় না তোর, তা বিশ্বাস হবে না তো, বিশ্বাস হয় না এত বড় ছিল এত বড় হাপ্পা, তা বিশ্বাস করতে হবে না, তা বিশ্বাস করতে হবে না। তো বন্ধুরা একটু দেখো ভালো করে রাতুলে পা কীভাবে কাঁপছে, কয়েক সেকেন্ডের জন্য দেখাচ্ছি তোমাদেরকে, তা আমি কিন্তু কোনো দিন এই দৃশ্যগুলো তোমাদেরকে দেখাই না, কারণ কী বলো তো আমার ভালো লাগে না এগুলো ভিডিও করতে, নিজের সন্তানের এত কষ্ট সেসব আমি তোমাদেরকে দেখাতে চাই না, আমার ভালো লাগে না, আর তো এই সময় ও যখন এতটা কষ্ট পায় তখন কি আমি ফোনটা খুলে ভিডিও করতে পারি বলো তো। কিন্তু আজকে না আমার কি মনে হলো যে তোমাদেরকে একটু দেখাই রাতুল কতটা কষ্ট ভোগ করে সেটা তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো ওর চোখের কোনায় জল, কেন বলো তো ওর চোখ ভিতরে কষ্ট হচ্ছে একটা, ও বলতে পারছে না, চোখ দিয়ে জল হয়ে বেরিয়ে আসছে, আর দেখো এদিকে বমি করে রেখেছে কালো বমি, যাই না কেন এরকম বমিটা হয় দেখেছো, তোমরা যদি কেউ জানো যে এটা কী রোগ কিসের জন্য হয় তোমরা আমাকে কমেন্ট করে বলো, তাহলে আমি সেই সূত্র ধরে একটা চিকিৎসা টিকিৎসা যাই হোক করতে পারবো, কোনো ডাক্তারই আমাকে কোনো কিছু বলতে পারে না সঠিকভাবে। দেখো পা দুটা কত কাঁপছে, মানে খিচুনি উঠে ওর দিনের মধ্যে কয়বার, তো আমি কত জোরে চেপে ধরে রেখেছি তবু কেঁপেই যাচ্ছে, আর আমি তো জানো এখন কিন্তু আমার চেহারা দেখাচ্ছি না কেন, কারণ আমি খুব কাঁদছি সেই কারণে। তো বন্ধুরা তোমাদেরকে আজকে আমি একটু রাতুলের কষ্ট একটু দেখিয়ে দিলাম, মানে সবসময় তো ক্যামেরার সামনে এসে ওকে নিয়ে নাটক করি হাসি মজা করি, হ্যাঁ সেইগুলোও চলে যখন ভালো লাগে ভালো থাকে তখন সেই সবও চলে, একটা বাচ্চাকে তো আদর ভালোবাসা দিয়ে রাখতে হয় তাই না, সবসময় তো ওকে নিয়ে কান্নে পরে হবে না, তো ওরও তো একটু খুশিতে থাকতে ইচ্ছে করে, অধিকার আছে সেসবও আছে, কিন্তু তার পিছনে যে আরও কিছু আমাদের বাস্তব জীবনটা যে আছে না সেই সব তোমাদের সঙ্গে শেয়ার করি না আমি সব, সেটা আজকে মানে কয়েক সেকেন্ডের জন্য তোমাদেরকে দেখালাম, তো ভাবতে পারো এই কয়েক সেকেন্ড যে তোমরা দেখেছো রাতুলের চোখের জলটা,
তারপরে ওর পায়ের ওই খিচুনিটা দেখে তোমাদের কি মনে হয় বলো তো? কিছু মনে হয় না? হ্যাঁ হ্যাঁ মনে হয়, কারণ তোমাদেরও মন আছে, তোমাদেরও খারাপ লাগে, কষ্ট লাগে, বিশেষ করে বাচ্চার যদি এরকম কেউ কিছু দেখো সবারই খারাপ লাগবে। তো আমি তো মা, আমার কেমন লাগবে বলো তো? কতটা বুকের মধ্যে পাথর বেঁধে তারপরে ভিডিওটা করেছি আমি। আমি কিন্তু করি না এরকম ভিডিও, ওর কিন্তু প্রতিদিন এরকম খিচুড়ি ওঠে দু তিনবার, কিন্তু আমি করি না। কিন্তু তোমাদেরকে মানে কয়েক সেকেন্ডের জন্য দেখিয়ে বোঝাতে চাইলাম যে ও কতটা কষ্ট ভোগ করে, আমার থেকেও বেশি কষ্ট ওর। ও বলতে পারে না মুখ দিয়ে, চোখ দিয়ে, চোখের কোনা দিয়ে জল পড়ে, জলটা বলে দেয় আমাকে ওর কতটা কষ্ট হয়। সেই জলটা দেখে আমার এইখানে লাগে, আজকে যেরকম তোমরা দেখে তোমাদের লাগছে বুককে, আমি মা আমারও লাগে। কিন্তু সেসব আমি কিন্তু সবসময় তোমাদেরকে বলি না, তাহলে কেন তোমরা ভাববে যে ছেলেকে দেখে আমি বলতেও যাই না? আমি আসলে কি বলতো, আমি যে ইউটিউবে এসেছিলাম না, আমি কিন্তু আমার নিজের শখ বিলাসিতা পূরণ করার জন্য না, সত্যি কথা আমি এসেছিলাম আমার ছেলেটাকে একটু ভালো সুস্থ রাখার জন্য। কিন্তু হবে না সে আমি ভালোই বুঝে গেছি। হ্যাঁ আর কি করব, আমার কপাল খারাপ, আমার থেকে ওর কপাল আরও বেশি খারাপ, হবে না কিচ্ছু। বৃষ্টি আসলো মনে হয়। তো এটাই হলো আমাদের বাস্তব জীবন, খুব কষ্ট করে গো আমার ছেলেটা, এই একরত্রী ছেলেটা আমার খুব কষ্ট করে। আমি তোমাদের সামনে কাঁদতে চাই না, আমি অনেকদিন থেকে কিন্তু কান্নাকাটি কিচ্ছু করি না তোমাদের সঙ্গে, কিন্তু কিছু কিছু সময় কিছু কথা বলতে গেলে না অটোমেটিক কান্না এসে যায়। আর আমি কতটুক যে শোক মানে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে থাকি ওকে নিয়ে, কারণ আমি যদি ভেঙে পড়ি না, আমি যদি ও যখন এরকম হয় তখন যদি একবার ভেঙে পড়লাম তাহলে আর সামলাতে পারি না, ওর জন্য আমার শক্ত থাকতে হয়। এখন শুয়ে রেখেছি পাশে, আর তোমরা যারা যারা জানো তোমরা দেখেছো পাশে ওর যে কালো ওই মানে মানুষ বলে না মরা রক্ত, তো মরা রক্ত যেরকম কালো কেমন থাকে না ফ্যাকসা ফ্যাকসা ওইরকম বমি করে, কতটা খারাপ লাগে। অত কিসের থেকে যাই না, ডাক্তার কিন্তু দেখিয়েছে, ডাক্তার কতবার রক্ত পরীক্ষা টরীক্ষা করলো কিছুই বলতে পারে না, শুধু ডাক্তার বলে কি ওর যে ঠান্ডা লাগে কপ মানে কপটা ফাটে সেই কারণে নাকি এরকম কালো রক্ত বমি হয়। বলো তো আমার মনটা না মানে না, আমার মনটা বলে আমার অন্য কিছু আছে ওর অসুবিধা, যেটা এখানে ডাক্তার বলতে পারছে না বুঝতে পারছে না। আমার ওকে খুব বাইরে একটু ডাক্তার দেখানোর ইচ্ছা, চাই না পারবো না না পারবো। তো যাকে বলতো যাই না কবে সেই দিন আসবে। এখন ভাত খেলাম যেন দুপুরে ভাত খেয়ে নেই, এই যে এখন খেলাম, এখন কিন্তু আটটা পার হয়ে গেছে, রাত্রি আটটা পার হয়ে গেছে দুপুরে ভাতটা খেতে খেতে, সেই কাজটা সেরে ওকে কোলে নিয়ে বসে আছি, তো আসি চান টান না করেই বসেছিলাম। তারপর একটু মানে ঘুম ঘুম ভাব আসলো, ওকে শুয়ে দিলাম, শুয়ে দিয়ে তারপরে আমি চান করে আসছি, চান করে এসে ভাত খেয়ে এই যে তোমাদের সামনে এসে এখন কয়টা মানে কিছু কথা বলছি। তো ওর জন্য আর ব্লগটা মানে বাড়াতে পারিনি, তো আর কি বলবো, আমার রাতুলের জন্য তোমাদের কাছে আমি সাহায্য চাই যেন, আর কিছু না। তো যাকে তোমরা ভগবানের কাছে একটু প্রার্থনা করো আমার রাতুল যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, এইটুকু করতে নিশ্চয়ই তোমাদের কোনো অসুবিধা হবে না। তো রাখি বন্ধুরা, ব্লগটা এখানে শেষ করে দেই, আর তোমাদেরকে আমি সত্যি আর বলবো না, বিরক্ত করবো না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো বা কিছু, কারণ এগুলো বলে লাভ নেই, এতদিন ফার্স্ট দিন থেকে তো বলে বলে আসছি, কিছু পেয়েছি পাইনি, হ্যাঁ পেয়েছি কিছু লোকের ভালোবাসা পেয়েছি, একদম পাইনি তা না,
কিন্তু আমার আগে যারা আগে বলে আমার পরে যারা ভিডিও বানাচ্ছে না তারা সাকসেস হয়ে গেছে, কিন্তু আমি হচ্ছি না, সেই কারণেই বলি তারা আমার থেকে বেশি পেয়েছে, হয়তো তাদের আছে সেরকম কন্টেন্টে কোনো জোর আছে, আমার নেই নেই আমার। তো বন্ধুরা, আমি যদি কিছু অভিমান করে কিছু বলে থাকি তো মনে কিছু নিও না, এখানে ভিডিওটা শেষ করে দিই, দেখা হবে নেক্সট ব্লগে।